নমস্কার, আপনারা শুনছেন রাত্রের যাত্রী, সাথে আমি দীপ্যজ্যোতি। আজ আপনারা শুনবেন বেঙ্গলি হরর স্টোরিজ সিরিজের প্রথম গল্প। তো চলুন বিশেষ সময় নষ্ট না করে আজকের মূল গল্পের দিকে এগোনো যাক। আমাদের আজকের নিবেদন শ্রী নিহার রঞ্জন গুপ্তের লেখা সহযাত্রিনী। নিহার রঞ্জন গুপ্তের জন্ম 1911 সালের 6ই জুন অবিভক্ত বাংলার যশোহর জেলায়। তার লেখা কিরিটি রায় চরিত্রটি বাঙালির মধ্যে আজও অবিস্মরণীয় হয়ে আছে। কিন্তু প্রথম দিকে তিনি তার জীবন শুরু করেছিলেন সম্পূর্ণ অন্যভাবে। বিখ্যাত কবিরাজ বংশীয় হওয়ায় কলকাতার কার্মাইল মেডিকেল কলেজ থেকে তিনি চর্মরোগ বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি আর্মিতে জয়েন করেন ও মেজর হিসাবে চট্টগ্রাম থেকে মিশরের যুদ্ধক্ষেত্রে কাটান। তার লেখা কিছু উল্লেখযোগ্য রচনা সমগ্র কালো ভ্রমর, উল্কা, উত্তর ফাল্গুনি, কলঙ্কিনী কঙ্কাবতী ইত্যাদি। আমরা আজকের গল্পটি নিয়েছি গীতাঞ্জলি প্রকাশনা থেকে প্রকাশিত অদ্ভুত সব ভুতুড়ে গল্প বইটি থেকে। মূল চরিত্রে নন্দিনী। শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন, শ্রী নিহার রঞ্জন গুপ্তের লেখা সহযাত্রিনী। ভৌতিক বা প্রেতের কোনো অস্তিত্ব আছে কি না সে সম্পর্কে আমি আজও যথেষ্ট সন্দিহান। তথাপি সেবার আমার ট্রেনের কামরায় রাত্রে যে ঘটনাটি ঘটেছিল সেটি আপনাদের আজ বলছি, কারণ আজও আমি ব্যাপারটার কোনো মীমাংসা খুঁজে পাইনি। মনে হয়েছে কখনো হয়তো ব্যাপারটা আগাগোড়াই একটা উর্বর মস্তিষ্কের স্বপ্ন, কিংবা আমার মনের ভুল। আবার এও মনে হয়েছে স্বপ্নটা যদি ভুলই হবে তবে এত ডিটেলসে সে সব কিছু আমার আজও মনে আছে কি করে। কিন্তু তাহলেও আমি কোনো যুক্তি দিয়ে সেটাকে গ্রহণ করতে আজও পারিনি। জামশেদপুর থেকে ফিরছি, গ্রীষ্মের রাত। রাউরকেল্লার টাটা কোচে আগে থাকতে এসির একটা কূপ রিজার্ভ করা ছিল আমার ও আমার এক বন্ধুর জন্য। শেষ মুহূর্তেও সে এলো না, অগত্যা আমি একাই রইলাম। রাত 10টা নাগাদ খাওয়া দাওয়া করে এসে বার্থে শুয়েছিলাম। ট্রেন ছাড়বে রাত 12টার পর। কখন যে ঘুমিয়ে পড়েছিলাম তাও জানি না, এবং কতক্ষণ ঘুমিয়েছিলাম তাও জানি না। হঠাৎ এক সময় ঘুমটা ভেঙে গেল। ট্রেন তখনও চলছে। কামরার মধ্যে মৃদু নীলাভ বাতিটা জ্বলছে, স্বপ্নের মতো যেন একটা কালো অন্ধকারের লুকোচুরি। ট্রেনটা কখন ছেড়েছে টের পাই। আবার ঘুমাবো বলে চোখ বোঝবার চেষ্টা করি, কিন্তু কেন যেন পারি না। এবং কেন যেন মনে হয় কূপের মধ্যে আমি একা নেই। তবে কি আমার বন্ধু আমার ঘুমাবার পর কূপের মধ্যে উঠে এসেছে? কিন্তু আমি সঙ্গে সঙ্গে আলোটা জ্বালালাম, উপরের বার্থের দিকে তাকালাম, কিন্তু কই, কেউ নেই তো। বার্থটা একেবারে শূন্য। আবারই মনের ভুল মনে করে আলোটা নিভিয়ে শুয়ে পড়লাম। আবার সেই নীলাভ আলো কূপের মধ্যে। কিন্তু কেন যেন মনে হচ্ছে কেউ আছে কূপের মধ্যে। দেখতে পাচ্ছি না কাউকে, কিন্তু স্পষ্ট অনুভব করছি কোনো দ্বিতীয় প্রাণীর উপস্থিতি। শুধু তাই নয়, মিষ্টি কোনো ফুলের মৃদু সৌরভ যেন। কিন্তু সেই কূপের মধ্যে দ্বিতীয় আর কোনো প্রাণী নেই, একটু আগেই আমি দেখেছি। কূপের দরজাটাও বন্ধ, তবু যেন মনে হয় আশ্চর্য কেউ, আরও কেউ এই মুহূর্তে কূপের মধ্যে আমারই আশেপাশে রয়েছে। চোখ মেলে চেয়ে দেখি, কে যেন অত্যন্ত মৃদু নারী কণ্ঠে বলল,
শুনছেন? একটু উঠে বসুন না। কে? আমাকে একটু বসতে দিন না। কই, কোথাও তো কেউ নেই, কাউকেও তো দেখতে পাচ্ছি না। তবে কে একটু আগে কথা বলল? কই, উঠলেন না যে, আমাকে একটু বসতে দিন। আমি কেমন যেন বোকার মতোই একেবারে উঠে বার্থের ওপরে বসলাম। এবার স্পষ্ট মনে হলো কে যেন ঠিক আমার পাশেই আমার শয্যার ওপর উপবেশন করল। ধন্যবাদ। আমি আবারও এদিক ওদিক তাকালাম, এখনো কাউকে দেখতে পাচ্ছি না। এক কাজ করুন না, ইচ্ছে করলে উপরে বার্থে ওরে শুয়ে পড়ুন না, বার্থটাও খালিই আছে। কোনো জবাবই আমি দিলাম না। ঘরের মৃদু নীলাভ আলোটা যেন ক্রমশ একটু একটু করে কমে আসছে। ইলেকট্রিক ফেল করছে না? ট্রেনের আলো যে মাঝে মধ্যে কম বেশি হয় তা আমি জানি, হয়তো তাই হচ্ছে। এবার একটা মৃদু খস খস শাড়ির শব্দ যেন ঠিক পাশেই শুনতে পেলাম। কি হলো? ঘুম আসছে না বুঝি? আমি বললাম, না তা নয়। তবে মনে হলো এবার যেন অন্ধকারে অস্পষ্ট পাশেই দেখতে পাচ্ছি একজন বসে আছে। নিশ্চয়ই তাহলে কেউ উঠেছেন, কিন্তু কন্ডাক্টর, আমি একা একজন পুরুষ এই কূপের মধ্যে আছি যেন প্রবেশ করতে দিলেন কি করে? তাতে কি হয়েছে? সাফ সাফ বলে ওঠেন আমার সহযাত্রিনী। হলেই বা পুরুষ, আপনি তো ভদ্রলোক। কি বলছেন? তাছাড়া আমি তো আপনার মেয়েরই বয়সী। মনে হলো সহযাত্রিনী কথাটা বলে মৃদু হাসল। আপনি? আমি আপনার চাইতে বয়সে অনেক ছোট, আমাকে তুমি বলেই ডাকবেন। আমার নাম নন্দিনী। আমি আবারও কোনো জবাব দিলাম না। মনে হচ্ছিল এলো কি করে, আর কখনই বা এলো, আমি দেখতে পেলাম না। আশ্চর্য লাগবারই কথা, সহযাত্রিনী বলে উঠল যেন আমার মনের কথার জবাব দিল। প্রতি রবিবারই তো আমি আসি। প্রতি রবিবার? তা কোথা থেকে আসছো তুমি? আমি কেমন যেন কৌতুক বোধ করি, আলাপ শুরু করলাম। টাটানগর থেকে? না। তবে? তারও আগে থেকে। কোথায় বলো তো? রাউরকেল্লা থেকে। ভাবছেন তাহলে টাটানগরে যখন আপনি কূপেতে উঠলেন আমাকে এখানে দেখতে পেলেন না কেন, তাই না? হ্যাঁ। আমাকে সবাই দেখতে পায় না, আমিই দেখতে দিই না। তা আমাকে কেন? আপনাকে যে আমি চিনি। আমাকে চেনো? কত লেখা আপনার পড়েছি, তাই তো আলাপ করবার লোকটা সংবরণ করতে পারলাম না। আমাকে আমাকে নিয়ে গল্প লিখবেন? আমি লিখব? হ্যাঁ, নন্দিনী নামের একটি মেয়ের গল্প। আপনি আপনি শুনবেন? শুনবেন আমার গল্পটা? বেশ বলো। সুকৃতি চৌধুরী, সে পেশায় আজ একজন ইঞ্জিনিয়ার, কিন্তু একদিন যখন সে ছাত্রমাত্র তখন থেকেই আমাদের আলাপ। ও বলেছিল আমি বিয়ে করবে। তারপর? হঠাৎ একদিন এসে বলল চাকরি পেয়েছি রাউরকেল্লায়, সেখানে জয়েন করতে গেল। বলে গেল মাস দুয়েকের মধ্যে ফিরে এসে আমায় বিয়ে করে নিয়ে যাবে। আচ্ছা, তা বিয়ে হলো? তার কই হলো, এক মাস দু মাস পাঁচ মাস যখন কেটে গেল ওর কোনো সাড়া নেই, চিঠি দিয়েও কোনো জবাব নেই। তখন আমি ব্যস্ত হয়ে উঠলাম, আমার অবস্থা সংকটে পড়ল, আমি মা হতে চলেছি। বলো কি? তাই অন্যান্য পায়ে হয়ে ছুটে গেলাম রাউরকেল্লায়। তা খুঁজে পেলে তাকে? সে তখন বিয়ে করে অন্য একটি মেয়েকে নিয়ে সংসারে মিতেছে। তুমি কিছু জানতে পারোনি? না, সন্দেহ করিনি। তাহলে ফিরে এলাম।
তাকে কিছু না বলেই চলে এলে? হ্যাঁ, কি হবে, সে মেয়েটি তো কোনো দোষ করেনি, তার সংসারটা ভেঙে দেব কেন? সেও তো আমার মতো একটি মেয়ে। চলে এলাম নিঃশব্দেহে। তারপর? তারপর তারপর আর কি, ফিরে যাব কোথায়? বাড়িতে আমার পরে সন্দেহের দৃষ্টি বর্ষিত হতে শুরু করেছে, সবাই আমার দিকে সন্দেহের চোখে তাকাচ্ছে। আমার মনে হলো অকস্মাৎ মেয়েটি কেঁদে উঠল। আমি কি বলবো বুঝে পাই না। হঠাৎ এই সময় নন্দিনী উঠে দাঁড়ালো, কূপের দরজা খুলে বের হয়ে গেল। কোথায় গেল? আমিও তাড়াতাড়ি উঠে পড়লাম। মৃদু আলো করিডোরে দেখলাম মেয়েটি দরজা খুলে বাইরে চলে গেল। কেন জানি না আমার ভীষণ কৌতূহল জাগল। দূর থেকে আমিও তাকে অনুসরণ করলাম। করিডোরের দরজা খুলে বাইরে এসে দেখলাম, কই, সেখানে কেউ নেই তো, কেবল কামরার একটা দরজা হাঁ করে খোলা। আমার বুকের মধ্যেটা ধক করে উঠল। কি সর্বনাশ, মেয়েটি চলন্ত গাড়ি থেকে লাফিয়ে পড়ল না তো? আমি খোলা দরজার পথে তাকালাম বাইরের অন্ধকারে। হঠাৎ যেন দূর থেকে নন্দিনীর গলা স্পষ্ট আমার কানের পাশে শুনতে পেলাম, যান গিয়ে শুয়ে পড়ুন, আপনাকে অনেক কষ্ট দিলাম, কিছু মনে করবেন না। আমার মাথার মধ্যে ভীষণ যন্ত্রণা করছে। আমি এখনো বুঝতে পারছি না আমি এতক্ষণ কি শুনলাম, কি দেখলাম। কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম এবং অবশেষে ফিরে এলাম কূপের মধ্যে। কখন যে শুয়ে পড়েছি কিছুই মনে নেই। আমার ঘুম যখন ভাঙল তখন ট্রেন সবে হাওড়াতে ইন করছে। আজ ট্রেন একটু আগেই পৌঁছেছে, যা রাউরকেল্লা সাধারণত পৌঁছায় না। শুনছিলেন শ্রী নিহার রঞ্জন গুপ্তের লেখা সহযাত্রিনী। নন্দিনীর চরিত্রে দেশশ্রী পাত্র। সূত্রধার এবং গল্প কথকের চরিত্রে আমি দিব্যজ্যোতি। শব্দগ্রহণ ও আবহ সঙ্গীতে টিম রাত্রের যাত্রী। সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় আমি দিব্যজ্যোতি। আশা করছি আজকের গল্পটি আপনাদের ভালো লেগেছে। এমনই আরও গল্প শুনতে চাইলে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন, এবং যদি আজকের গল্পটি ভালো লেগে থাকে তবে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না, এবং আপনাদের এমনই গল্পপ্রেমী বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মাঝে শেয়ার করে দিন আমাদের এই গল্পটি। দেখা হচ্ছে আবারও খুব তাড়াতাড়ি এমনই একটি রোমাঞ্চকর ও ভয়াবহ গল্প নিয়ে। ততদিন সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, শুভরাত্রি।